माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা হয়েছে সেই প্রকল্পের আবেদন নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন। তো আজকের এই ভিডিওতে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সম্পূর্ণ গাইড একেবারে বাংলায় একটি পিডিএফ আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এবং যেটা দেখে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, পাশাপাশি আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো সেই পিডিএফ ফাইল আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের ফর্মেট যেটা সম্পূর্ণভাবে বাংলায় দেওয়া আছে, কোথায় আপনাদেরকে কি নির্বাচন করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, সমস্ত কিছু কিন্তু বাংলায় দেওয়া আছে। আর এই পিডিএফ ফরম্যাটের মাধ্যমে কিন্তু আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। দেখে নিয়ে দেখুন, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের ফরম্যাট যাদের আধার কার্ড আছে তো এখানেও কিন্তু দেখুন দেওয়া আছে, আধার নাম্বার থাকলে বা না থাকলে আপনারা কি অপশনে ক্লিক করবেন বা অন্য কি তথ্য দেবেন। এটা হলো যাদের আধার কার্ড নেই তারা কোন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্তির পর একটি ইউনিক আইডি প্রকাশিত হবে এবং সেটি আপনার মোবাইলে ও ইমেল আইডিতে পাঠানো হবে। এই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফ ফাইলটিকে কিন্তু আপনারা যদি ডাউনলোড করে নেন সম্পূর্ণ তথ্য আপনারা নিজেরাই বাংলায় দেখে নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কোথা থেকে এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে আসার পরে আমরা এখানে বিএসকে লিখে সার্চ করব, বিএসকে ফর বাংলা সহায়তা কেন্দ্র। তো এই বিএসকে লিখে আমরা কিন্তু সার্চ করব এবং সার্চ করার পর আমাদের কাছে www.bskwb.org নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এবার আমরা চলে আসব এখানে, এখানে দেখুন ম্যানুয়াল ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড বেঙ্গলি, আরেকটি হলো ম্যানুয়াল ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইংলিশ। তো আপনারা যদি বাংলায় তথ্য জানতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, আর যদি আপনারা ইংলিশে তথ্য জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। তো আমরা সম্পূর্ণ গাইডলাইনটিকে বাংলায় ডাউনলোড করব, তার জন্য আমরা এই আইকনটিতে ক্লিক করব। এখানে ছোট্ট করে একটি আইকন আপনারা দেখতে পাবেন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের কাছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণ বাংলায়, কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় কোন অপশন আপনারা সিলেক্ট করবেন, যাদের আধার কার্ড আছে তারা কি অপশন সিলেক্ট করবেন, যাদের আধার কার্ড নেই তারা কি অপশন সিলেক্ট করবেন, একেবারে সম্পূর্ণ গাইড কিন্তু এখানে বাংলায় দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।